করোনা ভাইরাসের সময় তো অনেক ধরনের মেডিকেল ট্রিটমেন্ট বের হইতেছে, কেউ স্বপ্নযোগে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতেছেন, দেখি মনে আছে কিনা। 1.Q7+6=30, এগুলো তো আসলে অনেক আগে থেকেই হয়ে আসতেছে। কেন হয়ে আসতেছে? এটার কারণ হচ্ছে আমাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছে, তৈরি করা হয়েছে যে কোরআন শরীফ হাদিস এখানে নানান রকম রোগের কিউর আছে, মেডিকেল সায়েন্স আছে, অ্যাস্ট্রোলজি আছে, তারপর নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আছে, রকেট ইঞ্জিনিয়ারিং আছে, নানান কিছু আছে এখানে। তো এগুলো করার কারণে যেটা হয়েছে যে আমরা যারা এগুলো শুনে বড় হয়েছি একটা সময় পর্যন্ত কিন্তু আমরাও বিশ্বাস করছি, আমি বিশ্বাস করছি, আপনারা বিশ্বাস করছেন যখন নাইভ ছিলাম অথবা ইগনোরেন্ট ছিলাম, বিভিন্ন পার্সপেক্টিভের প্রতি এক্সপোজড ছিলাম না, যেটা শুনতাম ওইটাই বিশ্বাস করতাম এবং ওটাকে ধর্ম হিসেবে জেনে মেনে আসছি। পরে জানতে পারছি যে না, এটা ধর্ম না, এটা সামওয়ানস ভার্সন অফ ইসলাম আর কি। তো এনিওয়েজ, যে কারণেগুলো আমরা শুনে আসছি, বিশ্বাস করে আসছি, জেনে আসছি, যখন বড় হয়েছি যত জানতে বুঝতে শুরু করছি দেখছি যে এগুলো আর কোনো সেন্স মেক করে না। তো এখানে পার্থক্যের জায়গা যেটা হয়েছে, যখন দেখছি এগুলো সেন্স মেক করে না, কিছু মানুষ ধর্ম থেকে বের হয়ে গেছে আর কিছু হইতেছে স্ট্রাগল করতেছে টু রিকনসাইল। জায়গা আলোচনাটাতে যদিও আলোচনা করা হবে মূল যে বিষয়টা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে একটা রোগের চিকিৎসা হিসেবে উটের প্রস্রাব খাওয়ার ব্যাপারে, সো এটা ক্লিয়ার কাট হাদিস, এটা সহিহ হাদিস, এটা আছে এই ব্যাপারে, কিন্তু হাউ ডাজ ইট মেক অ্যানি সেন্স? তো এটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, অবশ্যই প্রশ্ন আছে। তো সেইটার আলোকে এখন আমরা আলোচনা করব যে নবী সাল্লাহ সাল্লাম এমন কিছু বলছিলেন কি না, বললে কেন বলছেন, হাউ ডাজ ইট মেক অ্যানি সেন্স, এবং এই ধরনের নানান রকম যে চিকিৎসা শাস্ত্র বা নানান ধরনের বিভিন্ন ক্ষেত্রে উইয়ার্ড বা স্ট্রেঞ্জ যে বিষয়পত্র আমরা যেগুলো শুনি জানি, যেগুলো রেকনসাইল করতে পারি না কমন সেন্সের সাথে, সেগুলোর কী ব্যাখ্যা থাকতে পারে বা সেগুলোর কী পার্সপেক্টিভ থাকতে পারে, এবং আদৌ সেগুলোর আরেকটা ব্যাখ্যা, আরেকটা পার্সপেক্টিভ, আরেকটা কনটেক্সট, আরেকটা ব্যাকগ্রাউন্ড থাকার সুযোগ আছে কি না, সেই সবগুলো বিষয় আলটিমেটলি এই আলোচনায় উঠে আসবে। সো এটা একটা এরিয়াতে ফোকাস, একটা পয়েন্টে ফোকাস হলে আলোচনাটা ছিল এটার ব্রডার সেন্সে, এটার খুব ইউজফুল একটা আলোচনা হবে। আমি শুরুতে ভাবছিলাম যে জিনিসটা আমি ইয়াসির কাদেরপুর লেকচারটা, যেহেতু আমার এখানে দ্বিমত করার কিছু নেই, পুরাটাতে আমি জাস্ট লাস্ট দিকে এসে স্লাইটলি একটু দ্বিমত করবো, সেই জায়গাটা দেখাবো, আর পুরাটাতে মোটা দেখে আমি একমত আছি। তো যেই কারণে কথা প্রসঙ্গে একটু বলে নিই, কারণ এই কথাগুলো আসে অডিয়েন্সের কাছ থেকে, খুবই দুঃখজনক এবং ফ্রাস্ট্রেটিং পয়েন্ট কিন্তু আসে, যে ডিসএগ্রিমেন্ট নিয়ে সবসময় কথা বলি, অ্যাগ্রিমেন্টের জায়গাগুলো নিয়ে কথা বলি না কেন? কারণ হচ্ছে অ্যাগ্রিমেন্টের জায়গা নিয়ে কথা বলার কিছু নাই। একটা মানুষ যা বলতেছে, আমি যদি হ্যাঁ আমি অ্যাগ্রি করি, আমি অ্যাগ্রি করি, এটা তো হ্যাঁ আলোচনার কিছু নেই। আমি যদি কোথাও ডিসএগ্রিমেন্ট থাকে সেটা নিয়ে কথা বলতে পারি। তো যেই কারণে এই এই আলোচনার এই এপিসোডটাতে আমি ভাবছিলাম যে এটা আলোচনা না করে আমি করবো কি, এটা জাস্ট যেহেতু আমরা ইংলিশ লেকচার শুনতে পছন্দ করি না বা কমফোর্টেবল না বা ফলো করতে আরাম পাই না, সবাই না অনেকে, সেহেতু আমি ভাবছিলাম জাস্ট ডাব করব, ডাব করে হইতেছে আপলোড করব। হ্যাঁ, কিন্তু ডাব করতে গেলে যেটা সমস্যা হচ্ছে যে আমাকে, এটা খুবই দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার, কোথায় কোথায় বলছেন উনি, কোথায় থামছেন উনি, টাইম ম্যাচ করে করা করতে পারবো না তা না, বাট ইটস হিউজ টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো সেই কারণে ওইদিকে আর যাই নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যাকুরেসির প্রশ্নে, আমি যখন একজনকে ইয়ে করতেছি, অনুবাদ করে হুবহু তার কথাটা উপস্থাপন করতেছি, সেখানে আমার ওয়ার্ড চুজিং খুবই অ্যাকুরেট হতে হবে, আমার ইচ্ছা মতো একটা ভাবানুবাদ করলে হবে না, করলে সেটা যদি ভুল বোঝাবুঝি তৈরি হয় বা কেউ যদি এটার কারণে ভুল বুঝে থাকে, আমার উপস্থাপনার কারণে যদি ওনার কথাকে ভুল বুঝে থাকে, তাহলে এটা ওনার প্রতি আমার আনফেয়ার হয়তো উনি কথাটা বলেন নাই, আমি ভুলভাবে উপস্থাপন করছি। সো অ্যাকুরেসির প্রশ্নে প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে, সব কিছু মিলে ডাব করাটা একটু ডিফিকাল্ট টাস্ক। তো সেই কারণে ওই পথে না হেঁটে আমার ইউজুয়াল আলোচনার মতো করে আলোচনা করবো এখন। সো প্রারম্ভিক আর শেষে এখন আমরা আলোচনায় ঢুকে পড়ি। হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড দ্য হাদিস ইন হুইচ সাম পিপল আর কমান্ডেড টু ড্রিঙ্ক দ্য ইউরিন অফ আ ক্যামেল ফর মেডিসিন? ইফ সামবডি কামস এন্ড ইউ হ্যাভন্ট হার্ড অফ ইট, ডোন্ট ইউ সে দিস ইজ নট ইসলাম? ফাইন্ড আউট একটু দেখাইছি, এটা প্রাসঙ্গিক এবং দরকারি ব্যাপার। সেটা হচ্ছে যে এই আলোচনাটার অবতারণা হয়েছে ইয়াসির কাদির কাছে, হচ্ছে একজন জানতে চাইছে যে উটের প্রস্রাব খাওয়া খাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ক্লিয়ার কাট হাদিসে আছে, সহিহ হাদিসে আছে, সো হাউ কাম ইট, হাউ ডাজ ইট মেক এনি সেন্স? তো তখন ওনার যেই প্রশ্নকর্তা, ওনার কাছে যখন একজন নন মুসলিম এইটা নিয়ে আসছে, তখন উনি শুনে বলছে না এটা হইতে পারে না, এটা নাই আমাদের ধর্মে, ননসেন্সিক্যাল। হ্যাঁ, তারপর ওই লোক দেখাচ্ছে যে দেখো সহিহ হাদিস, তখন তো ওই লোক এখন কনফিউজ। তো এইটার কারণে ইয়াসির কাদির বলতেছেন যে যখন নতুন কিছু শুনবা যেটা তুমি জানতা না, শুনে এটাকে জাস্ট শুরুতেই খারিজ করে দিও না যে না এটা হইতেই পারে না, জাস্ট শোনো, শোনার পর এটা ফাইন্ড আউট করার চেষ্টা করো এটা অ্যান্সারটা কি। এই পয়েন্টটাকে আমি এখন আই উইল ফ্লিপ ইট অন ইটস হেড এবং অন্য উল্টা পার্সপেক্টিভ থেকে দেখাবো
এটা হচ্ছে যে যখন আমরা যখন বা অন্য কেউ যখন বা আপনি যখন শুনবেন, আপনি এতদিন জেনে আসছেন হুজুরদের একটা ব্যাখ্যা, আপনি যখন ভিন্ন একটা ব্যাখ্যা শুনবেন আমার কাছ থেকেও, অন্য আলেমুল হামাদের কাছ থেকেও, ক্যাজিফ আমি একজন আলেমুল হামা, যেখান থেকেই শোনেন না কেন, শোনার পর শুরুতে এটাকে খারিজ না করে, আচ্ছা উনি যে কথাটা বললেন দেখি তো এটার বেসিস আছে কিনা, এটা নিয়ে একটু সময় ব্যয় করেন, একটু স্টাডি করেন। সো এই পয়েন্ট এই কারণে দেখাইলাম, যদিও এখানে যেটা বললাম যে এই পয়েন্টটা অন্য অন্য প্রেক্ষিতে বলা হয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট যে আমরা এটা মনে রাখি এই পয়েন্টটা। It is true, it is authentic, it is mentioned in many books of hadith, including Bukhari and Muslim, that a group of people came from a faraway tribe. They said that they had fallen sick and they mentioned a disease, the stomach becomes bloated, other symptoms of this nature. So the Prophet ﷺ said to them to go to a particular garden of the Ansar and to drink the urine of camels. So এই ঘটনার প্রেক্ষিতে বা এরকম বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত যত আলেমা উলামা তাদের বেশিরভাগ সংখ্যা গুরুদেরই অবস্থান হচ্ছে যে এগুলাকে লেজিসলেটিভ মানে আইন হিসেবে দেখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যেই কথা বের হয়েছে সেটাই আইন। কিন্তু এটার তো মাথায় রাখতে হবে যে ভাস্ট মেজরিটি এটা নিয়ে এটার পক্ষে রায় দিলেও এটার সাথে একমত না, এরকম অনেক আলেমা উলামাও কিন্তু আছেন। সুতরাং বেশিরভাগ একদিকে বলেই এটা অ্যাকসেপ্টেবল, এটা কোনো লজিক না, কারণ অন্য যুক্তির পক্ষে আলেম ওলামা আছে, ওনারা আলেম ওলামা, ওনারা অন্য কিছু না। সো এটা এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি না। ইবনে খালদুন সেজ আত-তিব, দ্য মেডিসিন দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য প্রফেটিক লিটারেচার, ইট ইজ নট ফ্রম দ্য ওয়াহি অ্যাট অল, রাদার ইট ইজ সামথিং দ্যাট দ্য আরবস উড ডু, অ্যান্ড দিস ওয়াজ দ্য স্ট্যাটাস কোয়ো ওয়েন দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেম. And this is not something that the Sharia is coming with. And our Prophet sallallahu alaihi wasallam came to teach us the Sharia. He did not come to teach us tib, nor to teach us any of the worldly sciences. Ye ekhane distinction korte hobe je kunta hocche legislative adesh ar kunta hoyteche just ekta motamot type er. Je Nabi sallallahu alaihi wasallam je এই পুরো আলোচনা থেকে আমি যে পার্সপেক্টিভটা পাইছি খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এই পার্সপেক্টিভটা আমার জন্য নতুন না, আমি এই অ্যাঙ্গেল থেকে চিন্তাভাবনা অনেক আগে থেকেই করছি এবং এটা আমার পজিশন ছিল। আমার নতুন যে পার্সপেক্টিভটা যেটা আমার কখনো ওইভাবে জানার ভাবার সুযোগ বা সাহস হয় নাই, সেটা হচ্ছে যে ভাবার সাহস হয় নাই জ্ঞানের অভাবে, জানতাম না এই জিনিসগুলো, এই কারণে এখন জানার পর এখন তো আরও আরও সেন্স মেক করতেছে বেটার। এটা হচ্ছে যে নবীজি সাল্লাহ সাল্লামের মুখ থেকে একটা কথা বের হয়েছে বলে ওইটাকে আইন ধরে নেওয়ার কোনো ব্যাপার নাই, এবং এটার কিছু প্রমাণ আমরা সামনে দেখব। ব্যাপারটাকে এইভাবে দেখেন বা আমি এখন এইভাবে দেখতেছি বোঝার পর ব্যাপারটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাধারণ মানুষ ছিলেন, এই ব্যাপারে তো কোনো ইয়ে নাই, উনি নবুয়ত পাইছেন, উনি একজন নবী, উনি একজন রাসুল, সেটা আলাদা বিষয়। কিন্তু এমনিতে আমি জাস্ট আমি আপনি এরকম একজন মানুষ, উনি জাস্ট একজন সাধারণ মানুষ, উনি সবসময় হাঁটা চলা করতেছেন, সব কিছু আল্লাহর সাথে কন্ট্যাক্ট হইতেছে, কনস্ট্যান্টলি কমিউনিকেশনের মাধ্যমে আল্লাহর সাথে উনি করতেছেন, যা করতেছেন সব কিছু আল্লাহর কাছ থেকে আদেশ পেয়ে করতেছেন, উনি কোনো সাধারণ মানুষ না, আমাদের মতো মানুষ না যে হাঁটা চলা করতেছে রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, এমন কেউ না, উনি উনি কনস্ট্যান্ট আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করতেছেন, প্রত্যেকটা কাজ আল্লাহর আদেশ হইতেছে, উনি যাই করতেছেন সেটাই ধর্ম, সেটাই আইন, এরকম কোনো ব্যাপার কিন্তু নাই। আমরা কিন্তু এভাবে চিন্তা করো, অভ্যস্ত নবীজির কথা কাজ আচরণ সব কিছুকে ধর্ম, ধর্ম নবীজি যেভাবে করছেন সব কিছু করা সুন্নত, এটা তো আমরা জেনে আসছি, নবীজির কাজ যেভাবে করছেন ওইভাবে করাই সুন্নত। আমি এটা নিয়ে মাঝে মধ্যে ফেসবুকে লেখালেখি করছি, একটু মক করে ব্যাপারটা এরকম যে নবীজি টয়লেট করতেন, এখন কি টয়লেট করা সুন্নত? তার মানে কি প্রস্রাব পায়খানা করো এখন সুন্নত হয়ে গেছে, আমরা যে প্রতিদিন প্রস্রাব পায়খানা করি এটা সুন্নত? সেটা তো না। এখন ব্যাপার হচ্ছে কোনটা সুন্নত, কোনটা সুন্নত না, কোনটা ফলো করতে হবে, কোনটা এই ডিস্টিংশনগুলো বোঝা, এগুলো আমি আগেও চিন্তা করছি, যেটা বললাম আগেও লিখছি, কিন্তু এত এই এত ক্লিয়ার কনসেপ্ট আমার নিজেরও ছিল না নলেজের অভাবে, যেটা আরও ক্লিয়ার হয়েছে এই ইয়াসির কাজে আলাপটা শোনার পর, যে নবী সাল্লাহ সাল্লামকে এভাবে দেখতে হবে যে উনি কনস্ট্যান্ট নবুয়ত পাইতেছেন এরকম কোনো ব্যাপার নেই, সাধারণ মানুষ আমার মতো আপনার মতো হাঁটা চলা করতেছেন, নেক্সট ডোর একজন মানুষ, এবং মাঝে মধ্যে উনি কিছু নবুয়ত পাচ্ছেন, মাঝে মধ্যে উনি কিছু কথা বলতেছেন আল্লাহর নির্দেশে, সেইটা ব্যাপারটা এরকম যে এটা হইতেছে মাঝে মধ্যে, এমন না যে কনস্ট্যান্টলি উনি আল্লাহর নির্দেশে সব কিছু করতেছেন, আল্লাহ ওনাকে পৃথিবীতে পাঠাইছে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেছেন, মাঝে মধ্যে আল্লাহর নির্দেশ যখন আসে তখন সেটার প্রেক্ষিতে উনি কিছু লেজিসলেটিভ আইন যেগুলো এই বিষয়গুলো হচ্ছে উনি যখন এক্সপ্লিসিটলি আমরা জানবো বা উনি উল্লেখ করবেন যে এটা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত, তখন আমরা এটাকে আইনের মতো করে দেখতে হবে, এটাকে মানতেই হবে, এই অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। সেরকম যদি না হয়, কনটেক্সট বিচার বিবেচনা সব কিছু মিলে যদি মনে হয় যে এটা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত কোনো আদেশ না, অথবা নবীজি সাল্লাহ সাল্লামও লেজিসলেটিভভাবে আইনিভাবে আদেশ করতেছেন না যে এইভাবেই করতে হবে বা
এরকম যদি না হয় তাইলে ওটাকে সাধারণভাবে দেখতে হবে, ওটাকে নিয়ে ওটাকে আইন বানায় ফেলার সুযোগ নাই। সো এই বিষয়টি সামনে কয়েকটা ঘটনা উপস্থাপন করবেন ইয়াসির কাদি, ওই ঘটনাগুলো শোনার পর আরও একদম একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। স্টোরিগুলো খুব কুইকলি সামারাইজ করে দিচ্ছি। সেই সময় অতীতে তখন হচ্ছে কৃষকরা হচ্ছে ক্রস পলিনেট করতো, যে যে কী বলে এটাকে পরাগায়ন ঘটাইতো আর কি হাত দিয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওখান থেকে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার পর উনি বললেন যে তোমরা এটা কি করতেছো? বললো যে আমরা এরকম এটা এই কারণে এটা করতেছি। নবী জোস কি দরকার, এটা এটার মতো হোক, জাস্ট কমেন্ট করছে। এখন তারা ভাবছে যে নবী সাল্লাল্লাহু সাল্লামের আদেশ, উনি এভাবে বলছেন তার মানে এটা করা যাবে না। তো তারা এটা পরের বছর আর এটা করে নাই, তারপর ফসল ফলন ভালো হয় নাই। The crops didn't come. So they came back to the Prophet ﷺ and there were no crops. And they said, Ya Rasulullah, like you said, we didn't do it. And we don't have any crops. And so the Prophet sallallahu alaihi wasallam said, "Innama ana bashar, I am a human being, and you know your dunya better than I do. So when I command you something of this deen, take it, and when I command you something of the dunya, fa antum a'lamu bi umuri dunyakum." You know your dunya better than I do. Clearly, কমন সেন্সে আমরা এগুলো যদি বুঝতে না পারি, এই ডিস্টিংশনগুলো যেটা অনেক ক্ষেত্রে আমরা পারি না, সেটাকে হেল্প করার জন্য ক্লিয়ার কাট হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ক্লিয়ারলি বলতেছেন যে আমি দুনিয়াদারির বিষয়ে অথচ সব কিছু আমি তোমাদের চেয়ে যে ভালো জানি, তোমাদের চেয়ে বেশি জানি, সেটা না, সেটা নেসারেলি না। সো তার মানে এইগুলো হইতেছে আমাদেরকে, ইট শোজ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথাকে আইন ধরার সুযোগ নাই, এবং কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি আইন হিসেবে মিনও করেন নাই। এখন আমাদেরকে বুঝতে হবে কোথায় মিন করছেন কোথায় করেন না, সেটা আমাদেরকে বিভিন্ন কনটেক্সট দিয়ে আরও বিভিন্ন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে তারপর এটাকে বের করতে হবে। আরেকটা যেটা ঘটনা, একটা যুদ্ধের মধ্যে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে এক জায়গায় তাঁবু করছেন। তো একজন যিনি সেনাপতি উনি এসে জিজ্ঞেস করছেন যে রাসূলুল্লাহ আপনি কি এখানে করছেন, এটা কি আল্লাহর আদেশে করছেন নাকি এটা আপনার যুদ্ধের ট্যাকটিক্স হিসেবে আপনার মনে হয়েছে যে এটা একটা ভালো ট্যাকটিক্স এই জন্য করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে না, এটা আল্লাহর কোনো আদেশ না, আমার কাছে মনে হয়েছে এই জন্য। তখন উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, সেটা যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় আমরা এখানে তাবু না করে আমাদের আগে যাওয়া ভালো, সামথিং এরকম। তার মানে তখনকার সাহাবীরা ঠিকই বুঝতে পারতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহির সব কথাকে ধর্ম, সব কথাকে কুরআন, সব কথাকে সুন্নাহ, আল্লাহর আদেশ বানায় ফেলার কিছু নেই। এখানে একটা ডিস্টিংশন আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় যে আল্লাহর সাথে কমিউনিকেট করে প্রত্যেকটা কথা ওনার আল্লাহর মুখ থেকে যা বেরোতেছে আল্লাহর আদেশ, ব্যাপারটা এরকম না। সো এই ডিস্টিংশনটা ওনারাও অ্যাপ্রিসিয়েট করতেন, তখনকার সময়ের যারা সাহাবি ছিলেন ওনারাও বুঝতে পারতেন। কিন্তু আমরা আমাদের সময় এসে এই লাইনগুলো ব্লারি করে ফেলছি, সব কিছু এক বানায় ফেলছি। আরেকটা ঘটনাতে এরকম দেখা গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এরকম হইতে পারে যখন কোনো বিচার নিয়ে আসা হয়, আমি সবার ঘটনা শোনার পর যে যে হয়তো দোষী সে তার কেসটা এমনভাবে এমন এলোকুয়েন্টলি উপস্থাপন করছে, এত সুন্দর যুক্তিতর্ক দিয়ে যে আমি কনভিন্সড হয়ে গেছি যে সে নির্দোষ এবং আমি তার পক্ষে রায় দিয়ে দিছি। সেটা যদি আমি করেও থাকি এবং সে যদিও রায়টা জিতছে, কিন্তু আল্লাহর দরবারে কিন্তু সে শাস্তি পাবে, কারণ সে আসলে কিন্তু সে দোষী, এটা আমি বুঝতে পারি নাই সে দোষী, আমি তার উপস্থাপনার কারণে আমি কনভিন্সড হয়েছি যে তার যুক্তি বেশি শক্ত, এই জন্য আমি তার পক্ষে রায় দিছি, কিন্তু সে কিন্তু আল্লাহ দরবারে দোষী হবে। এটা যেটা ইমপ্লাই করে, যেটা নট ইমপ্লাই করে, যেটা শোজ, সেটা হচ্ছে যে নবী সাল্লাহ সাল্লাম সবসময় সব কিছু জানতেন না, ওনার প্রত্যেকটা কথাবার্তা সব কিছু আল্লাহর সাথে কমিউনিকেট করে হইতেন। উনি আমাদের মতো সাধারণ মানুষ, চলতেন ফিরতেন আমাদের মতো করে, সব আর্গুমেন্ট শুনতেন, শুনে রায় দিতেন, এবং সেই রায় ভুল হওয়ারও সুযোগ আছে, কারণ উনি তো আর খোদা না, উনি তো আর জানেন না, এবং খোদাও সবসময় সব কিছু ওনাকে জানাচ্ছে না। সো এই যে ডিস্টিংশনগুলো, নবীজির মুখ থেকে কোনো কথা বের হলে এটা আইন, এটা আল্লাহর আদেশ, এটা নবীজির আদেশ, ব্যাপারটা যে তা না, নবীজি যে ভুল করতে পারেন, নবীজি যে আমাদের মতো করে লিমিটেশন নিয়ে চলাফেরা করেন, আনলেস আল্লাহ ওনাকে সেই একটা এক্সট্রা অ্যাডেড ইয়ে দিচ্ছেন, অ্যাডভান্টেজ দিচ্ছেন, সেইটা যদি না থাকে, উনি আমাদের মতো সবসময় উনি মজুজা নিয়ে চলাফেরা করতেছেন না, সব কিছু জানতেছেন না, সব কিছু বুঝে বলতেছেন না, এই এই যে এই এই জিনিসগুলো কিন্তু আমি আমার সেই এপিসোডটা আলাপ করছিলাম যে তখনকার সময়ের সকল ক্যারেক্টারগুলোকে আমরা অতীতের যেরকম করে বানিয়ে ফেলছি সব ভুলের ঊর্ধ্বে সব কিছু, এটা তো কোনো বাস্তবসম্মত কোনো, এখানে দেখা যাচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে দেখা যাবে না, ভাবা যাবে না, এবং উনি এমন ছিলেন না। সেইখানে অন্যান্য ক্যারেক্টারগুলোকে যে আমরা এরকম বানাই ফেলি কিছু বললে বলে আপনি কি অমুক আলেমের চেয়ে বেশি জানেন নাকি। আরেকটা ঘটনাতে দেখা গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহির ওয়াইফের কাছে ওনার ভাতিজা এসে বলছে যে আপনি এত কিছু জানেন কোত্থেকে, যে মেডিকেল কীভাবে চিকিৎসা কী কী করতে হয় না করতে হয়। তখন উনি বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সারা আরব থেকে নানান মানুষজন আসে, তাদের কাছ থেকে আমি শুনি আর কি যে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম তারা বিভিন্ন সমস্যার রোগ বালায় বিভিন্নভাবে চিকিৎসা করে, বিভিন্ন হার্বাল ইয়ে খেয়েটে, তো আমি তাদের কাছ থেকে সেগুলো জানি, সেগুলো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই। সো
এই স্টোরিগুলো শুনলে বোঝা যায় যে সব কিছু কত মানবিক ছিল, কত মানবীয় ছিল, মানে কোনো ডিভাইন রূপকথার মিস্টিক ব্যাপার ছিল না, খুব স্বাভাবিক ব্যাপার আমাদের মতোই ছিল। সব কিছুই যে ডিভাইন, নবী সাল্লাহ সাল্লামের সময়কার, নবীজি সাল্লাহ সাল্লামের, নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সাথে অ্যাসোসিয়েটেড মানুষের সময়ের সবই যে ডিভাইন ব্যাপারটা তা না, বরং বেশিরভাগই ডিভাইন না, খুবই স্বাভাবিক জীবনাচরণ ছিল ওনাদের, আমাদের মতো। স্পেশাল কিছু ক্ষেত্রে যখন আল্লাহ ওনাকে স্পেশালি কোনো অর্ডার করতেন বা স্পেশালি কোনো কিছু বলাইতেন, সেই কেসগুলো আলাদা। এটা বাদ দিয়ে ওনার চলাফেরা, কথাবার্তা সব কিছুকে কনটেক্সটে রেখে বুঝতে হবে। এই যে এটা তো আমি আরও এর আগে অনেকবার ফেসবুকে লিখে আসছি, বলে আসছি যে ঈদের চাঁদ দেখার জন্য এখন দূরবীন দিয়ে দেখা যাবে কি না, ম্যাথ দিয়ে ক্যালকুলেট করা যাবে কি না, না খালি চোখেই দেখতে হবে, এরকম হাজারো উদাহরণ দিতে পারবো, সেগুলোতে না যাই। এইগুলো যে বলে আসছি এতদিন, সেগুলোর সব কিছুই অনেকটা বলতে গেলে এই আলোচনার সাথে টাইট। তারপর আরেকটা ঘটনা তো এরকম যে সেই সময় আরবে এরকম একটা কথা প্রচলিত ছিল যে যখন বাচ্চা দুধ খায় তখন এই 1 বছর পর্যন্ত হইতেছে কোনো ধরনের ইন্টার কোর্স হাজব্যান্ড ওয়াইফ করতে পারবেন, বেসিক্যালি সেক্স আর কি, কেউ যদি না বুঝে থাকেন। সো সেটা করতে পারবেন, হাজব্যান্ড ওয়াইফ যদি করে তাহলে যে বাচ্চা দুধটা খায় দুধটা দূষিত হয়ে যাবে এবং এটা বাচ্চার ক্ষতি হবে, এরকম কি কি কুসংস্কার ছিল। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে রোমান এবং পার্সিয়ানরা ওদের মধ্যে তো এই কাল এই প্র্যাকটিস নেই, ওদের মধ্যে তো এই সংস্কৃতিটা নাই যে প্রথম এই 1 বছর ওয়াইফের সাথে সেক্স করা যাবে না যখন বাচ্চা দুধ খাওয়ায়, তার মানে এটা আমাদের একটা সংস্কৃতি। এবং আমি এটাও দেখতে পাইলাম যে তারা যে এটা করে তখন তাদের তো বাচ্চার কোনো সমস্যা হয় না, ক্ষতি হয় না, তার মানে এটা আমাদের একটা, আমাদের আরবের একটা আনফাউন্ডেড সংস্কৃতি, এইটার কোনো ভিত্তি নেই। এবং রোমানদের এবং পার্সিয়ানদেরকে দেখলে বোঝা যায় যে এটা আসলে সত্য না, আমাদের যে কালচারটা আছে। দেখা গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা সবই হালাল হারাম সেটা নেসেসারিলি না, কিন্তু যে কনটেক্সট দিয়ে বোঝা ওই জিনিসগুলো নাই। There's nothing wrong 1400 years ago in Arabia in that society for that disease, that was the best they knew, and maybe it was more effective than nothing, okay, but is it something that is legislative upon us that we must do in our times? No. তো লাস্টে এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু জাস্ট কোনো কনফিউশন যেন না থাকে সেই জন্য দেখাইতেছি। সেটা হচ্ছে যে যে আমাদের এটা এই এই ইয়েটা মাথায় রাখা উচিত যে তখনকার সময়ে, তখনকার প্রেক্ষিতে, তখনকার নলেজ অনুযায়ী এটা ছিল তাদের জানা মতে, তাদের জ্ঞানের ভিত্তিতে এটা হইতেছে একটা মেডিসিন যেটা কাজ করে, যে পেট খারাপ হইলে বা পেট ব্যথা করলে বা হোয়াট এভার সমস্যা হইলে ওইটা ওরা উটের প্রস্রাব খাইলে সেটা কাজ করে দেখে, তারা দেখছে তাদের অভিজ্ঞতায়, সুতরাং তারা এটা করতো। সো এখন হাইন্ডসাইটে এসে এটা নিয়ে হাসাহাসি, এখন আমরা এত বছর পর সভ্য হওয়ার পরও তারা এগুলো কী করতো, হাহা করার কোনো মানে নাই। এগুলো তখনকার অতীতে মানুষ যখন ইয়ে ছিল না, আদিম ছিল, যখন যখন কোনো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছিল না, তখন এরকম অনেক কিছুই করতো, সেটার জন্য এখন মকারি করার এটা এটা তো খুব কমন সেন্সিক্যাল কথা, এটার কোনো মানে হয় না। তবে What if somebody out of pure love wants to follow what the Prophet ﷺ told us to do? Forget reason, forget logic, just love, I want to follow. The Prophet ﷺ said it and did it, I want to do it. We say to this, Al-Qadi Iyad, Ibn Khaldun, they have all mentioned this explicitly. There is no question that that love will bring blessing from Allah subhanahu wa ta'ala. এই কনক্লুশনের সাথে আমার দ্বিমত যে জায়গাতে, যে আমার মনে হয় ইউনিভার্সিটির কোন ইয়ারে পড়ি, আমি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে, যখন জঙ্গি আক্রমণ হইতেছিল প্রচুর সারা পৃথিবীতে, টেরোরিস্ট অ্যাটাক মুসলমান টেরোরিস্টরা করতেছিল, তখন আমি আমার এক কার সাথে, আমার এক ফ্রেন্ডের সাথে আমার মনে আছে যে রিডিং রুমে পড়তেছি, পড়ার ফাঁকে টায়ার্ড হয়ে বের হয়ে দুজন গল্প করতেছি, তখন তাকে আমি বলতেছিলাম এই পার্সপেক্টিভটা যে যে এরা তো অবশ্যই অন্যায় করতেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, নিরীহ মানুষ মারতেছে, কিন্তু তাদেরকে যারা বুঝাইতেছে, ব্রেন ওয়াশ করতেছে এবং কনভিন্স করতেছে যে এটা একটা ভালো কাজ, এটা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া হচ্ছে, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে, তারা এই অন্যায়টার তারা এখানে মূলত দায়ীটা, যারা জীবনটা দিচ্ছে তারা তারা আল্লাহর কাছে কীভাবে ট্রিটেড হবে আই এম নট শিওর। এটা ছিল আমার পজিশন আজকে থেকে 12-14 বছর আগে। কারণ হচ্ছে তারা কিন্তু একটা সৎ নিয়তে জীবন দিতেছে, একটা সহি নিয়তে জীবন দিচ্ছে, তারা ভাবতেছে, বিশ্বাস করতেছে যারা আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছে, উইচ ইজ নট দ্য কেস। তো এই জন্যে তাদেরকে আল্লাহ কীভাবে ট্রিট করবেন আমি জানি না, কিন্তু যারা তাদেরকে দিয়ে কাজগুলো করাইতেছে, যদি কোনো এজেন্ডা থাকে বা বুঝে হোক না বুঝে হোক, এটার তো একটা কনসিকোয়েন্স আছে, না বুঝে করলেন, কিন্তু আপনার এই না বুঝে করার কারণে তার একটা মানুষের জীবন হারাইতেছে আরেকটা মানুষ। সুতরাং এই জানাটাও কিন্তু আমাদের জন্য ফরজ, আমাদের ধর্মে বলা হয়েছে যে জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে, জানতে হবে। সো আপনি আপনার আপনার মূর্খতামির জন্য যদি কারো জীবন যায়, কারো ক্ষতি হয়, কেউ ক্ষতির শিকার হয়, তখন সেটাকে জাস্ট পুরোপুরি ওভারলুক করার সুযোগ নাই। সো একইভাবে এখানে আপনাকে সব কিছু জানায় বুঝায় বলা হলো, কনটেক্সট টনটেক্সট দেওয়া হলো, তারপর আপনি সব শুনে টুনে বললেন ওকে ফাইন আমি সব বুঝতে পারছি আমি একমত, কিন্তু
আমি ভালোবাসার জায়গা থেকে, আমি ব্লাইন্ড লাভের জায়গা থেকে আমি তারপরও খাইতে চাই। এবং ইয়াসির কাদের অবস্থান হচ্ছে, কেউ যদি করতে চায় ফাইন, এটা নিয়ে হাসাহাসি করার কিছু নেই, এটা নিয়ে তাকে কিছু কটু কথা বলারও কিছু নেই, এবং এটার কোনো সমস্যা নেই, হয়তোবা সে বরং আল্লাহর কৃপা দৃষ্টি পাবে এই ভালোবাসা প্রদর্শনের কারণে, হয়তো আল্লাহর কৃপা দৃষ্টি পাবে ভালোবাসা প্রদর্শনের কারণে। সেটার সাথে আমি একমত, যেটা আমি আগেও বিভিন্ন আলোচনায় বলছি যে আল্লাহ কীভাবে কোনটা ডিল করবেন, আমার সাথে আল্লাহর কথা হয় না, আমি জানি না ওই হুজুরদের সাথে আল্লাহর কথা হয় না। সো আমি যেরকম কনফিউজ, আমি শিওর না যে আল্লাহ কীভাবে জিনিসটাকে দেখবেন, আমি এই রুমটা রাখতেছি, হুজুরের ওই রুমটা রাখতে রাজি না। তারা হইতেছে একদম আল্লাহর ভাষায় কথা বলতে, তারা তারা জানে আল্লাহ কীভাবে কী দেখবেন না দেখবেন। সো আল্লাহ জানি না তাদেরকে কী হয়তো ক্ষমা করবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে ব্লাইন্ড, যে কোনো কিছুই ভালো না, কারণ যেটা বললাম এইখানে হয়তো এটার কোনো কনসিকোয়েন্স নাই যে তুমি উটের মুখ খাইতেছো, খাও গিয়ে কোনো এটার জন্য কারো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু এই ব্লাইন্ড ফেইথের জায়গাটা যদি থাকে, এই ব্লাইন্ড ফেইথটাকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি অথবা এটাতে যদি বাধা না দিই, তখন এটার অন্যান্য ক্ষেত্রে গিয়ে এটার নানান রকম খারাপ কনসিকোয়েন্স থাকবে। যেমন এই যে ব্লাইন্ড ফেইথের কারণে সাধারণ মানুষকে হত্যা করা, বোমা মেরে, আরও নানান রকম কনসিকোয়েন্স থাকবে। সুতরাং এই পার্টিকুলার ক্ষেত্রে হয়তো এটা কোনো ইস্যু না, কিন্তু ব্লাইন্ড ফেইথ জিনিসটা একটা ইস্যু। আমাদেরকে লজিক এবং আর্গুমেন্ট এবং র্যাশনাল এবং রিজন দিয়ে সব কিছু বোঝা জানা, এবং রিজন যেটা রিজনেবল সেটাকে অ্যাকসেপ্ট করার ব্যাপারে আমাদেরকে এনকারেজ করতে হবে। এই ব্যাপারে এরকম ছাড় দেওয়া যাবে না, ছাড় দিলে ছাড় দেওয়া যাবে না বলতে তো যাবে না বলতে তো ধরে পিটাইতে বলতেছি না, ছাড় দেওয়ার সুযোগ নাই, ছাড় দিলে সেটার অনেক খারাপ কনসিকোয়েন্স থাকতে পারে। সুতরাং এই জিনিসটা ইয়াসির কাদের যেরকম, জানি উনি কিন্তু উনি বিপদে থাকেন, ওনার কথাবার্তা নিয়ে ওনাকে নানান রকম ইয়ে ফেস করতে হয়, ব্যাকল্যাশ, যে কারণে উনি হয়তো একটু লাইট হয়ে কথা বলেন, একটু নরম হয়ে কথা বলেন। আমার যেহেতু সেই ভয় নাই, সেহেতু আমি বলতেছি যে হয়তো ইয়াসির কাদি মন থেকে উনিও হয়তো এটাকে সাপোর্ট করেন, এরকম ব্লাইন্ড ফেইথের জায়গা থেকে উল্টাপাল্টা কাজ করে বেড়ানো, কিন্তু উনি হয়তো সাহস করে কথাটা বলেন নাই। আমি তো জানি না উনি কেন বলছেন, আমি দেখতে পাচ্ছি উনি কথাটা বলছেন, যেটার সাথে আমি একমত না। I'll be honest with you, the UN, World Health Organization, what not, they have actually warned against drinking camel urine. They have said it spreads disease, MERS, the virus that happened a few years ago. Drinking camel urine actually spread this. And so that was one of the reasons it was found in some of these tribes as well, right? Now, obviously, this was very sensitive because some of the scholars thought this is an insult to our Prophet ﷺ. Who is the UN to tell us? United Nations থেকে সতর্ক করা হয়েছে যে এই প্রস্রাবে কিন্তু ভাইরাস আছে, এটা খায় না। এবং এইটা শুনলে অনেক হুজুররা, ধার্মিক মানুষজন, ওনারা কিন্তু সাথে সাথে রিয়েক্ট করবেন যে নবীজি বলছে খাইতে, ইউএন কি নবীজির চেয়ে বেশি জানে নাকি? কিন্তু ইউএন যে নবীজির চেয়ে বেশি জানে, কারণ নবীজি যেটা আল্লাহর তরফ থেকে জেনে বলতেছেন, উনি ওনার সাধারণ যা দেখছেন সেটার ভিত্তিতে বলতেছেন, যেটার কোনো বেসিস নাই, এবং ইউএন যে রিসার্চ করে বলছে। সুতরাং এই প্রেক্ষিতে ইউএন যে নবীজির চেয়ে বেশি জানে, এবং যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলে গেছেন যে আমি যখন একটা আল্লাহর আদেশপ্রাপ্ত হয়ে কিছু বলবো সেটা মানো, আর অন্যান্য দুনিয়াবি বিষয়ে হয়তো তোমরা আমার চেয়ে বেশি জানো, সেক্ষেত্রে তোমরা তোমাদের যেটা জানা সেটার ভিত্তিতে কাজ করো। সো নবীজি সাল্লাহ সাল্লামের ভাষ্য অনুযায়ী এক্ষেত্রে হ্যাঁ, নবীজি সাল্লাহ আলাই সাল্লামের চেয়ে ইউএন বেশি জানে। কিন্তু এই যে এইরকম যে একটা মিস্টিক জায়গায় নিয়ে যাওয়া, যে একেবারে মানে অসাধারণ একদম দেবতা বানায় ফেলা, একদম সবসময় হাজির নাজির করে ফেলা, যে এই এই বিষয়গুলো কিন্তু সবসময় ছিল না আমাদের ধর্মের। আপনি যত নবীজি সাল্লাহ সাল্লামের সময়ের কাছাকাছি সময়ে যাবেন, তখন দেখবেন যে নবীজির আচার আচরণ, চিন্তা ভাবনা, কথাবার্তা এগুলো সেন্স মেক করে, বা তখনকার সময়ের আমাদের যারা ইসলামী ধর্মের ধর্মীয় ব্যক্তিত্ব, আপনি ওই সময় থেকে যত দূরে সরতে থাকবেন, 100 বছর পর, 1000 বছর, 500 বছর পর, 1000 বছর পর, 2000 বছর পর, তখন এই সব জিনিসপত্র ঢোকা শুরু হয়েছে যে নবীজি নূরের তৈরি, নবীজি হইতেছে হাজির নাজির, মানে সবখানে উপস্থিত থাকেন, তারপর নবীজি এই এই বিষয়গুলো, যে নবী সাল্লাহ সাল্লামের কোনো কথাকে চ্যালেঞ্জ করা যাবে না, যেখানে নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবির ওই সময় নবীজিকে সরাসরি জিজ্ঞেস করতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কথাটা আপনার ইয়ে থেকে বলছেন, অভিজ্ঞতা থেকে বলছেন, নাকি আপনি আল্লাহর কাছ থেকে আদেশপ্রাপ্ত হয়ে বলছেন? যদি আপনার অভিজ্ঞতা থেকে বলে থাকেন তাহলে কিন্তু এটা মনে হচ্ছে না রাইট ডিসিশন। এবং নবীজি বলতেন, ও আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, তুমি আমার চেয়ে এই ব্যাপারে বেশি জানো, সুতরাং তোমার কথা রাইট। এবং নবীজি নিজের সিদ্ধান্ত ওভারটার্ন করছেন। এই যে মানবিক বিষয়গুলো, মানবীয় বিষয়গুলো, যেখানে সব কিছু সেন্স মেক করবে, সুন্দর ধর্ম সেন্স মেক করে, সব বিষয় ঘটনাগুলো সেন্স মেক করে। যে আপনি যদি কনটেক্সট বা দেরটুক বলেন যে সহিহ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছে উটের মুখ খাইতে, মানে কোনো সাধারণ বিবেক বা মানুষ শুনে এটা নিতে পারবে না। কিন্তু আপনি যদি সব কিছু কনটেক্সটে রাখেন, আপনি দেখবেন সব কিছু কি সুন্দর সেন্স মেক করে। যে কথাটা আমি আমার অনেক আগের এপিসোডে বলছিলাম যে আপনি যখন ধর্ম জানবেন, বুঝবেন বুঝবেন যে জিনিসগুলো, তখন দেখবেন সব কিছুই সেন্স মেক করে, এবং ননসেন্সিক্যাল কোনো কিছুই ধর্মে নাই। ধর্মকে ননসেন্সিক্যাল আমরাই বানাই, আমরা যারা ননসেন্স কথাবার্তা বলি। সো এটা শুধুমাত্র উটের প্রস্রাব খাওয়া বিষয়ক আলোচনা হলো, এটা কিন্তু একটা ব্রড অ্যাসপেক্ট এটা এখানে, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, পুরোপুরি ধর্মটা বোঝার ক্ষেত্রে। একটা জিনিস বলছে, কেন বলছে, কী তার ব্যাকগ্রাউন্ড, কী তার কনটেক্সট, কোনো কিছু কেয়ার না করে
এবং আমরা এগুলো করি কেন? কারণ আমরা যাদের কাছ থেকে ধর্মটা শিখি, যারা আছেন ওনারা এই জিনিসটাকে এমনভাবে আমাদেরকে এভাবে উপস্থাপন করে আসছেন ধর্ম বিষয়টাকে, এবং আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা দেখতে দেখতে শুনতে শুনতে বড় হয়েছি, যে এই জন্য ইটস ভেরি ডিফিকাল্ট টু মানে হার্ড টু ডাইজেস্ট অ্যান্ড প্রসেস যে এটা অন্যরকম কিছু হইতে পারে। সো আগেকার সময় একটা সময় আমাদের খুব লিমিটেড নলেজ ছিল, এত পার্সপেকটিভ সম্পর্কে জানার সুযোগ ছিল না, শুধুমাত্র গ্রামের বাংলাদেশের মাদ্রাসার হুজুর, বেলগ্রেড হুজুর টিভিতে, ওনারা তো টিভিতে সারা জীবন দেখে আসছি বেলগ্রেড হুজুরদেরকে, ওনাদের কাছ থেকে শুনে আসছি, শুনে ওইটাই জেনে আসছি ইসলাম। এখন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে সারা পৃথিবীর অনেক বড় বড় স্কলার, স্মার্ট, ইয়াসির কাজের মতো যারা পড়াশোনা করা, শিক্ষিত শিক্ষিত স্মার্ট নলেজেবল ভিন্ন পার্সপেক্টিভের থটফুল স্কলারদের কথা শোনার সুযোগ পাচ্ছি, যখনই সুযোগটা পাবেন অ্যাভেল ইট। এইগুলো শোনার পর ভাবেন একটু, এই যে জন্মের পর বাংলাদেশের গ্রামের হুজুরদের কাছে কী শুনে আসছি বা গ্রামের হুজুররা টিভিতে কী বলে আসছে বাংলাদেশের, এগুলো ধরে বসে থাকার কিছু নাই। এবং এটা ইম্পর্টেন্ট কারণ এই ধর্মের অ্যাসপেক্ট আমাদের জীবনে সব কিছুর সাথে জড়িত, এবং ধর্ম স্পেশালি আমরা যেহেতু ধর্মকে দিয়ে অন্যের জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কে কী করতে পারবে কী করতে পারবে না, কোনটা ভালো কোনটা খারাপ, এই সব কিছু যেহেতু আমাদের পুরো লাইফের অ্যাসপেক্টের সাথে, জীবনাচরণের সব কিছুর সাথে ধর্ম জড়িত, সুতরাং এই জিনিসগুলা এইভাবে ভাবা বোঝার কোনো বিন্দু মাত্র বিকল্প নাই।